আমাদের বিপক্ষে যারা ভোট চাইতে নামে আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমি তাদের আহ্বান করে গেলাম যে আপনারা সৈনিক, আপনারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন, আমরাও বঙ্গবন্ধুকে ভালোবাসি, আসেন কাঁধে কাঁধ দিলে আগামী 7 তারিখে নির্বাচন করি। আপনাদের তৃণমূল আওয়ামী লীগ যাদের রক্তে রক্তে আওয়ামী লীগ, তাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। আমাদের সাথে বিরোধ কিন্তু বাটপার চিটার, তাদের সাথে আমাদের বিরোধ। এই আপনাদের এই এলাকার অনেক বড় নেতা বক্তৃতা দেয় এইভাবে, এই দুদিন আগে থেকে মেসেজ পাঠানো আরম্ভ করছে, ওস্তাদ মাফ করে দেন। একটা কথা বলবো, আসার সময় দেখলাম অনেক নিবেদিত প্রাণরা তারা দুঃখ কষ্টে করে বসে আছে, বাজারে মুক্তা লাগবে না, ক্যাম্পের ভিতরে বই আছে, চায়ে চাটা নাই। তাদের কাছে বলবেন যে আমরা আপনাদের শত্রু না, আমরা আপনাদের বন্ধু, আমরা বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাস করেন। শুধুমাত্র তৃণমূল আওয়ামী লীগ তোর বড় বড় বাকপার গুলো না, তাদেরকে সাথে নিয়ে আপনারা নির্বাচন করেন। তারা আমাদের রক্ত, তারা কেউ গাজী জাফরুল্লাহকে ভালোবাসে না, তারা নৌকাকে ভালোবাসে। অতএব আমরা যেন তাদের উপরে অন্যায় না করি, তাদেরকে নিয়েই আমরা কাজ করব, ঠিক আছে? তাদেরকে আমরা নিয়ে কাজ করব, তারা নিবেদিত প্রাণ। বাটপার দু একটা আছে লাগবে, এইগুলো ব্যতীত এইগুলা বাদে আমরা, আমি আহ্বান জানাবো যে আপনাদের প্রার্থী হয়তো বা পালায় চলে গেছে, আমিও কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আমিও আপনাদের প্রার্থী। তাই আপনারা তাদেরকে, তারা যে কষ্ট পাইছে সেই কষ্ট দূর করে তাদের কাঁধ নিয়ে আগামী 7 তারিখে নির্বাচনে তাদেরকে নিয়ে যাবেন। কারণ রক্ত কাটলে দুই ভাগ হয় না, রক্ত কাটলে দুই ভাগ হয় না। এখানে যে প্রবীণ মুরব্বীরা আছে তাদের একটাই কথা যে জীবনে শেখের নৌকায় ভোট দিছি, শেখের নৌকায় ভোট দিয়েই মরবো। এই লোকগুলোর সাথে যদি আমরা অন্যায় করি তাহলে আমাদেরও কিন্তু পাপ হবে। তাই আমি আপনাদের অনুরোধ করব, এখানে যারা নেতৃবৃন্দ আছে তাদের অনুরোধ করব যে তাদেরকে সাথে নিয়ে, তারা যেন মনে কোনো কষ্ট না পায়, তাদেরকে সাথে নিয়ে আগামী নির্বাচনে আপনারা 7 তারিখের নির্বাচনে ইগল মার্কায় ভোট দেওয়ার জন্য তাদের অনুরোধ করব। আর যারা দুই একটা চোর বাটপার বড় বড় নেতা সাজে এবং মোনাফেক, তাদের আমার উপর ছাইড়া দেয়।